আমরা ডিপিডিসি এরিয়া অর্থাৎ পুরন ঢাকা সহ ইউনিভার্সিটি সহ মোহাম্মদপুর এবং এই যে হাতিরঝিলি এলাকা ডিপিডিসির আওতাধীন এবং নারায়ণগঞ্জের বেশ খানিকটা শামপুর সহ বিশাল এলাকা এই ডিপিডিসির এলাকায় আমরা প্রাপ পাই বছর চারেক আগে আমরা চায়নার সাথে জি2জি একটা প্রকল্প নিয়েছিলাম প্রায় $1.6 বিলিয়ন পুরো সিস্টেমটাকে আপগ্রেড করার জন্য যাতে এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সহজে এখানকার গ্রাহকরা সেই সুবিধাটা পায় এবং এই কারণেই এই প্রজেক্টটা নেওয়া হয়েছিল তো এটা চলমান প্রজেক্ট এখন আমাদের কোভিডের কারণে দুইটা বছর আমাদের বিলম্বিত হয়েছে কারণ যারা এই প্রকল্পের মূল যারা ফাইন্যান্সার এবং যারা এই প্রকল্প কাজ করতেছেন তারা আসতে পারেন নাই ওই দেশে প্রায় 1.5 বছর তারা বন্ধ ছিল প্রকল্পটা আবার কাজ শুরু হয়েছে গত বছর থেকে আমাদের কাজ শুরু হয়েছে তো আমরা এই প্রকল্প ভিজিট করতে আসছি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সাবস্টেশনগুলো আমরা আপগ্রেড করতেছি এবং উন্নত মানের ইলেকট্রিসিটি কীভাবে দেওয়া যায় আরেকটা বড় প্রকল্প এটার সাথে সংযুক্ত সেটা হলো আন্ডারগ্রাউন্ড কেবল আমরা বলে আসতেছি অনেক বছর যাবৎ যে আমরা ধানমন্ডি এলাকায় প্রথম আমরা শুরু করেছি বিদেশের মতো সমস্ত কেবল এখন আন্ডারগ্রাউন্ড দিয়ে যাবে এবং এই কাজটা শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হয়ে যাবে ডিজাইন কমপ্লিট হয়ে গেছে ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট হয়ে গেছে এবং ট্রান্সফর্মার কেউ আর উপরে ঝুলানো অবস্থায় দেখবে না কোনো তার দেখবে না এটার সাথে সাথে খালি ইলেকট্রিক লাইনও না ফাইবার অপটিক কেবলও থাকবে সো এই ধানমন্ডিটা আমাদের প্রথম প্রজেক্ট ধানমন্ডিটা শেষ হলে পরে আমরা সাথে সাথেই প্যারালালি আমরা নকশা করে ফেলছি বাকি এলাকারও অর্থাৎ এই পুরো এলাকার নারায়ণগঞ্জ সহ আমরা পুরো এলাকার ডিপিডিসি কিন্তু ইতিমধ্যে নকশা করে ফেলছে আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ে এই কেবলগুলো হয়ে গেলে আন্ডারগ্রাউন্ড কেবল আমাদের ধানমন্ডি এলাকা হয়ে গেলে ধানমন্ডি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে একদম কমপ্লিটলি ঝড়বাদলও কোনো সমস্যা হবে না এবং প্রকৃতপক্ষে বিদ্যুৎকে ঠিকমতো ব্যবহার করা সাশ্রয়ীভাবে ব্যবহার করার জন্য আমরা স্কাডা সিস্টেম বসাচ্ছি আধুনিক স্মার্ট গ্রিডের দিকে যাচ্ছে ডিপিডিসি এবং যেসব জায়গাতে সাবস্টেশনের জন্য পড়েছিল একতলা সেগুলিতে বহুতলা করে সাবস্টেশনগুলো আন্ডারগ্রাউন্ড করে বেসমেন্ট করে অথবা তার বিল্ডিংয়ের ভিতরে করে উপরে তালাগুলোতে আমরা কমার্শিয়ালি ইউজ করতে পারছি সেটারও তাদের একটা ইনকাম হবে কমার্শিয়ালি এবং তাদের থাকারও ব্যবস্থা হবে এরকম অনেকগুলো জায়গাতে আমরা ঢাকা শহরে এগুলোর ব্যবস্থা করেছি এই প্রকল্প এইভাবেই আমি দেখতে আসলাম কিছুক্ষণ আগে আমি তেজগাঁওগুলো দেখেছি তেজগাঁও বিরাট বড়োভাবে কমার্শিয়াল এলাকা তৈরি হচ্ছে সেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দরকার সেটারও ব্যবস্থা হচ্ছে এবং এই ধীরে ধীরে কেবল ডিপিডিসি না আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনকে এখন আপগ্রেডেশন প্রকল্প চলছে আমরা তো বসে আছি ধানমন্ডিটা জটিলতা ছিল ওখানকার যে জনপ্রতিনিধিরা ছিলেন তারা এই ব্যাপারে প্রায় বছরখানিক যাবৎ আমাদেরকে ডিলে করাই দিচ্ছেন কারণ তাদের জানার বিষয় ছিল রাস্তা কোড়াকড়ির ব্যাপার কীভাবে হবে জনদুর্ভোগ যাতে না হয় এই বিষয়গুলো তারা খুব ওয়াকিবাল ছিলেন আমরা ধন্যবাদ জানাই মেয়র মহোদয়কে উনি খুব আমাদেরকে সহযোগিতার ব্যাপারে আশ্বাস দিয়েছেন এবং ওনার সিদ্ধান্তের কারণে আমরা অতি শীঘ্রই ধানমন্ডির একটা এলাকায় আমরা প্রথম শুরু করতে যাচ্ছি এবং তারপরে ওনারা দেখবেন ইন্সপেকশন করবেন যে কী পরিমাণভাবে কীভাবে হচ্ছে ধানমন্ডিটা যদি আমরা ক্লোজ করতে পারি তাহলে আমরা মনে করি যে ডিপিডিসি বাকি এলাকাও আস্তে আস্তে শুরু করবে আমরা ডেস্কোরও অলরেডি প্রকল্প করে ফেলছি পূর্বাঞ্চল পুরোটা আন্ডারগ্রাউন্ড করার জন্য উত্তরা থার্ড ফেজ যেটা সেটা পুরো আন্ডারগ্রাউন্ড করার জন্য নকশা চলছে মিরপুর পুরো এলাকা নকশা চলছে গুলশান বনানী বাড়ি দ্বারা সব এলাকাতেই আমাদের নকশা চলছে বাকি এলাকাগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আর্থিকভাবে কীভাবে এখানে সহযোগিতা হবে সেগুলির প্ল্যানিংগুলি চলছে ডিপিডিসি অলরেডি অর্থ পেয়েছে সুতরাং সেই কাজগুলো এখন চলমান আমাদের আরও 5 থেকে 6 বছরের মধ্যে আমরা আশা করি ঢাকা শহরে অন্তত একটা বড় অংশ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে আর ধানমন্ডিটা কবে শেষ হবে ধানমন্ডি শেষ হতে আরও 3 বছর লাগবে